অরূপ মৰাং, আপ কি বার মোদী সরকার নহয়, এবার মোদীর সরকার এন ডি এ সরকার, অর্থাৎ এন ডি এর হইতে অন্য সহযোগী রাজনৈতিক দলের হইতে এবার তৃতীয়বারের কারণে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদীয়ে। আজি সন্ধ্যা 7 বজাত নরেন্দ্র মোদীয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানত ইতিমধ্যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হব। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানটোতে এবার কোন কোন নতুন মুখ দেখা পোৱা যাব, কোন কোনে কোনে এবার নতুন মন্ত্রিত্ব বিচাৰিছে, তাক লৈ এবার দেশত চলিছে চর্চা। এবার পোনে পোনে আপনাদের জানাব বিচাৰিছো, এবার কোন কোন নতুন মন্ত্রিত্বর দৌড়ত আছে এবার মোদী মন্ত্রী হবার। আর মাত্র কেটামান ঘণ্টার পাছতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ, আর মাত্র কেটামান ঘণ্টার পাছতে নরেন্দ্র মোদীয়ে শপথ গ্রহণ করব। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব সুবুরিয়া দেশের কেবাগৰাকীও মুরব্বী। মোদী সরকারের 5 বছর টিকি না থাকে বলে দাবি করেছে বিরোধীয়ে, পিছে 5 বছর নীতিকে বলে বিরোধীয়ে দাবি করেছে। মোদী মন্ত্রী হবাত কোনে কোনে লাভ করব, কি কি দপ্তর, তাক লৈ সমগ্র দেশত চলিছে চর্চা। ইফালে দীঘলীয়া তালিকা কিং মেকার নাইডু আর নীতিশর, কিং মেকার নাইডু আর নীতিশর দীঘলীয়া তালিকা। 9 জুনত শপথ গ্রহণের দিনায় দপ্তর ঘোষণা পূর্ণ সম্ভাবনা, অর্থাৎ আজির দিনটুতে শপথ গ্রহণের দিনটুতে দপ্তর ঘোষণার পূর্ণ সম্ভাবনা আছে। নাইডুর বিপরীতে নীতিশ কুমারেও বিচারিছে কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর। রেলওয়ে, কৃষি আর বিত্ত মন্ত্রালয় বিচারিছে নীতিশ কুমারে। অন্যহাতে নাইডুক লাগে লোকসভার অধ্যক্ষ পদ, বিত্ত বিভাগের রাজ্যিক মন্ত্রী। গ্রামোন্নয়ন, গৃহ আর নগর পরিক্রমা বিভাগও লাগে নাইডু। বন্দর আর জাহাজ পরিবহন, পথ পরিবহন, ঘাইপথ আর জলশক্তি মন্ত্রালয় বিচারিছে চন্দ্রবাবু নাইডুয়ে। বিজেপিয়ে ঠাই দিবলগিয়া হব পারে শিবসেনার একনাথ সিন্ডে গুতকু, অর্থাৎ শিবসেনার একনাথ সিন্ডে গুতকুতেও দিয়া সম্ভাবনা দিবলগিয়া হব পারে। এজন ক্যাবিনেট মন্ত্রী, এজন রাজ্যিক মন্ত্রী দাবি করব পারে। জিতন রাম মাঝিও বিচারিছে ক্যাবিনেট মন্ত্রী, জিতন রাম মাঝিও বিচারিছে ক্যাবিনেট মন্ত্রী। চিরাগ পাসোয়ানে পাব পারে গ্রাহক পরিক্রমা, খাদ্য আর রাজহুয়া বিতরণ মন্ত্রালয় বা রাসায়নিক সার। খাদ্য আর গ্রাহক পরিক্রমার পরিবর্তে আন মন্ত্রালয় বিচারিছে চিরাগে, চিরাগ পাসোয়ানে বিচারিছে অন্য মন্ত্রালয়। এটা ক্যাবিনেট আর দুটা রাজ্যিক মন্ত্রী পদর দাবি শিবসেনার। মিত্রদলক কি কি দপ্তর দিয়ার সম্ভাবনা আছে, আর যুব মিত্রদল আছে সেইসমূহক কি কি দপ্তর দিয়ার সম্ভাবনা আছে? গৃহ, বিত্ত, রেল, বৈদেশিক পরিক্রমা নিজে রাখিব বিজেপিয়ে। গৃহ, বিত্ত, রেল, বৈদেশিক নিজের হাতত রাখবলে চেষ্টা করেছে বিজেপিয়ে। আইন, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, পথ পরিবহন আর ঘাইপথ, জাহাজ মন্ত্রালয়ও বিজেপিয়ে নিজের রাখব। শিক্ষা, স্বাস্থ্য, কর্পোরেট পরিক্রমা, তথ্য আর সম্প্রচার মন্ত্রালয় মিত্রদলক দিয়ার সম্ভাবনা আছে। নগর উন্নয়ন, গৃহ নির্মাণ, জলসম্পদ, নদী উন্নয়ন, সংখ্যালঘু পরিক্রমা এড়ি দিব পারে বিজেপিয়ে। বিজ্ঞান আর প্রযুক্তি, ভূতত্ত্ব, গ্রাহক পরিক্রমা আর খাদ্য আর রাজহুয়া বিতরণ বিভাগ, ক্ষুদ্র আর ক্ষুদ্র মজলিয়া উদ্যোগ, মহিলা আর শিশু উন্নয়ন, রাসায়নিক সার, গ্রামোন্নয়ন, পঞ্চায়েতীরাজ, অসামরিক বিমান পরিবহন মিত্রজোঁটক এড়ি দিয়ার সম্ভাবনা আছে বিজেপিয়ে। আর এই মুহূর্ত জানাব বিচারিছো একটা গুরুত্বপূর্ণ খবর, কেন দেশত 3.0 অর্থাৎ তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এবার শপথ গ্রহণ করব। আজি সন্ধিয়া ঠিক 7 বজার লগেলগে দেশত তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীয়ে শপথ গ্রহণ করার লগেলগে এবার নতুন মন্ত্রীসভাখনত কোন কোন নতুন ব্যক্তিয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পোৱাৰ সম্ভাবনা আছে বা কোনে কোনে কি দপ্তর দাবি করেছে তাক লৈ ইতিমধ্যে দেশত সর্বত্রে চর্চা চলিছে। আর আপনাদের আমি পুয়ায় পুয়ায় জানাব বিচারিছো যে আসলে মোদী এবার 3.0 যে মন্ত্রীসভা আছে, মন্ত্রীসভাত কোন কোন ব্যক্তিয়ে আর কোন কোন সাংসদে বা কোন কোন দলে তেওঁলোকে কি কি দপ্তর দাবি করেছে এই সম্পর্ক জানাব বিচারিছো। ইতিমধ্যে সকলে জ্ঞাত যে এবার এন ডি এ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স, যে সহযোগী যে রাজনৈতিক দল আছে, এই সহযোগী রাজনৈতিক দলে তেওঁলোকে একগোট হয়ে এবার সরকার গঠন করেছে কেন্দ্রত, কিয়নো বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করব নোৱাৰাৰ কারণে এবার সহযোগী রাজনৈতিক দলক একগোট হয়ে সরকার গঠন করার কারণে বিশেষকৈ চন্দ্রবাবু নাইডুর আর নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এই দুইগৰাকীয়ে বিশেষকৈ দলের ফালেরপৰা বিশেষকৈ এবার বিশেষকৈ কেন্দ্রীয় সরকারের বহুকেইটা গুরুত্বপূর্ণ দপ্তর বিচাৰিছে নিজের পক্ষত আনিবৰ কারণে, কিয়নো সহযোগত, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের
সহযোগতহে এবাৰ বিজেপিয়ে যিহেতু চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হৈছে তাক লৈ কি কি দপ্তৰ তেওঁলোকে দাবী কৰিব পাৰে লগতে অন্য যিসমূহ সহযোগী ৰাজনৈতিক দল আছে এন ডি এ নেশ্যনেল ডেমক্ৰেটিক এলায়েঞ্চত অন্য কি কি সহযোগী দলে এবাৰ বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিছে তেওঁলোকেও কি কি দপ্তৰ বিচৰাৰ সম্ভাৱনা আছে তাৰ সম্পৰ্কত আমি জনাবলৈ চেষ্টা কৰিলোঁ ইতিমধ্যে আমি জনাইছোঁ যে আৰু কেইটামান মাজত মাত্ৰ কেইটামান ঘণ্টা আছে কিয়নো আজি আবেলিৰ ভাগলৈ প্ৰধানমন্ত্ৰীয়ে ইতিমধ্যে দেশত তৃতীয়বাৰৰ কাৰণে শপত গ্ৰহণ কৰিব মোদীৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব চুবুৰীয়া ৰাষ্ট্ৰৰ বহুকেইগৰাকী ব্যক্তি মোদীৰ 3.0 চৰকাৰখন 5 বছৰ নীতিকে বুলি ইফালে বিৰোধীয়ে সমালোচনা কৰিছে কিন্তু ইফালে মোদীৰ মন্ত্ৰীসভাত কোনে কোনে কি বিচাৰিছে তাক লৈ চৰ্চা চলিছে কিয়নো এইবাৰ চৰকাৰখনৰ কিং মেকাৰ হিচাপে বিশেষকৈ চন্দ্ৰবাবু নাইডু আৰু নীতিশ কুমাৰ 9 জুনৰ শপতগ্ৰহণ দিনাই দপ্তৰ ঘোষণা কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে নাইডুৰ বিপৰীতে নীতিশ কুমাৰেও বিচাৰিছে কেইবাটাও দপ্তৰ নাইডু আৰু নীতিশ কুমাৰে সমান্তৰালভাৱে তেওঁলোকে বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ দপ্তৰ বিচাৰিছে ৰেলৱে কৃষি আৰু বিত্ত মন্ত্ৰালয়ে বিচাৰিছে নীতিশ কুমাৰে নাইডুক লাগে লোকসভা অধ্যক্ষ পদ বিত্ত বিভাগৰ ৰাজ্যিক মন্ত্ৰী গ্ৰামোন্নয়ন গৃহ আৰু নগৰ পৰিক্ৰমা বিভাগো লাগে নাইডু বন্দৰ আৰু জাহাজ পৰিবহণ পথ পৰিবহণ ঘাইপথ আৰু জলশক্তি মন্ত্ৰালয়ে বিচাৰিছে চন্দ্ৰবাবু নাইডুৱে বিজেপিয়ে ঠাই দিবলগীয়া হ'ব পাৰে একনাথ সিন্দে অৰ্থাৎ একনাথ সিন্দে গোটকো শিৱসেনাৰ ইতিমধ্যে আপোনালোকে জানে যে শিৱসেনা ইতিমধ্যে দুটা ভাগত বিভক্ত হৈছে আৰু তাৰে এটা ভাগ হৈছে একনাথ সিন্দে আৰু একনাথ সিন্দে যিহেতু এন ডি এত চামিল হৈ আছে একনাথ সিন্দে গোটটো আৰু সেই সাপেক্ষে একনাথ সিন্দে গোটকো হয়তো বিজেপি চৰকাৰ এইবাৰ এন ডি এ চৰকাৰে হয়তো তেওঁলোককো এইবাৰ দপ্তৰ বিচাৰিছে বা দপ্তৰ তেওঁলোককো দিয়া সম্ভাৱনা আছে এজন কেবিনেট মন্ত্ৰী এজন ৰাজ্যিক মন্ত্ৰী দাবী কৰিছে চিৰাগ পাছোৱানে জিতন ৰাম মাঝিও বিচাৰিছে কেবিনেট মন্ত্ৰী চিৰাগ পাছোৱানে পাব পাৰে গ্ৰাহক পৰিক্ৰমা খাদ্য আৰু ৰাজহুৱা বিতৰণ মন্ত্ৰালয় বা ৰাসায়নিক সাৰ খাদ্য আৰু গ্ৰাহক পৰিক্ৰমাৰ পৰিৱৰ্তে আন মন্ত্ৰালয় বিচাৰিছে চিৰাগ পাছোৱানে এটা কেবিনেট আৰু 22টা দুটা ৰাজ্যিক মন্ত্ৰী পদৰ দাবী কৰিছে শিৱসেনাই মিত্ৰদলক কি কি দপ্তৰ দিয়াৰ সম্ভাৱনা আছে আৰু গৃহ বিত্ত ৰেল বৈদেশিক পৰিক্ৰমা নিজেই ৰাখিব বিজেপি অন্যহাতে আইন প্ৰতিৰক্ষা তথ্য প্ৰযুক্তি পথ পৰিবহণ আৰু ঘাইপথ জাহাজ মন্ত্ৰালয়ো এৰি নিদিয়ে বিজেপিয়ে তেওঁলোকে নিজৰ লগত ৰাখিবলৈ চেষ্টা কৰিছে শিক্ষা স্বাস্থ্য কৰ্পৰেট পৰিক্ৰমা তথ্য আৰু সম্প্ৰচাৰ মন্ত্ৰালয় মিত্ৰদলক দিব অন্যহাতে নগৰ উন্নয়ন গৃহ নিৰ্মাণ জল সম্পদ নদী উন্নয়ন সংখ্যালঘু পৰিক্ৰমাও এৰি দিব পাৰে বিজেপিয়ে বা এৰি দিয়াৰ কথা চিন্তা কৰিছে এইবাৰ বিজেপিয়ে বিজ্ঞান আৰু প্ৰযুক্তি ভূতত্ব গ্ৰাহক পৰিক্ৰমা খাদ্য আৰু ৰাজহুৱা বিতৰণ ক্ষুদ্ৰ আৰু মজলীয়া উদ্যোগ মহিলা আৰু শিশু উন্নয়ন ৰাসায়নিক সাৰ আৰু সাৰ গ্ৰামোন্নয়ন পঞ্চায়তীৰাজ অসামৰিক বিমান পৰিবহণ এই যিকেইটা দপ্তৰ আছে এই দপ্তৰকেইটাই এইবাৰ মিত্ৰজোঁটক এৰি দিয়াৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে বা এৰি দিয়াৰ কথা চিন্তা কৰিছে বিজেপিয়ে কিয়নো ইতিমধ্যে এইবাৰ যি চৰকাৰ এই চৰকাৰ সকলোৱে জানে যে এইবাৰ এন ডি এ চৰকাৰ আৰু নেশ্যনেল ডেমক্ৰেটিক এলায়েঞ্চত যিমানবোৰ ৰাজনৈতিক দল আছে যিবোৰ ৰাজনৈতিক দলে চৰকাৰ গঠন কৰাত তেওঁলোকে যি অংশীদাৰিত্ব আছে অংশীদাৰিত্ব থকা প্ৰতিটো ৰাজনৈতিক দলে তেওঁলোকে দাবী কৰিছে যে সকলোকে তেওঁলোকে মন্ত্ৰিত্ব লাগে বা সকলোৱে মন্ত্ৰিত্ব দাবীদাৰ দাবী কৰি তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ যি দাবী পত্ৰ আছে বা তেওঁলোকে সেই দাবী কৰি ইতিমধ্যে বিজেপি চৰকাৰলৈ প্ৰেৰণ কৰিছে আৰু সেইমতে এইবাৰ এইসমূহ দপ্তৰ হয়তো বিজেপিয়ে এৰি দিয়াৰ সম্ভাৱনা আছে তেওঁ সহযোগী যিসমূহ ৰাজনৈতিক দল আছে তেওঁলোকক আৰু এয়া আছিল চৰ্চা চলি থকা কোন কোন ব্যক্তিয়ে আজি মন্ত্ৰীসভাত তেওঁলোকৰ নতুনকৈ মন্ত্ৰিত্ব পোৱাৰ সম্ভাৱনা আছে চৰ্চা চলি থকা সেই বিশেষ খবৰটো দিবলৈ চেষ্টা কৰিলোঁ হয়তো আজি সন্ধিয়া 7 বজাৰ লগে লগে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ইতিমধ্যে দেশৰ তৃতীয়বাৰৰ কাৰণে দেশত প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত ল'বৰ কাৰণে ইতিমধ্যে যুঁজা চলাইছে কিন্তু এইবাৰ মোদী চৰকাৰ এইবাৰ বিজেপি চৰকাৰ নহয় এইবাৰ হৈছে এন ডি এ চৰকাৰ অৰ্থাৎ নেশ্যনেল ডেমক্ৰেটিক এলায়েঞ্চৰ চৰকাৰ